আজ মহানগরে বিএনপি সমাবেশ, আওয়ামী লীগ থাকবে সতর্ক পাহারায়। জানাবো রাজনীতি ছাড়ার প্রবণতা বাড়ছে বিএনপিতে। আরো জানাবো রমজানের আগে বিএনপির শেষ কর্মসূচি আজ। এদিকে চাপের কাছে নতি শিকার নয়, অতীতের মতো দৃঢ় হতে হবে। নারায়ণগঞ্জে নতুন বইয়ের মতো সাজাতে চাই বললেন শামীম ওসমান। শ্রমজীবী মানুষ খাদ্য সংকটে ভুগছেন, যা দুর্ভিক্ষের আলামত। এবং সর্বশেষ জানাবো রাজনৈতিক সমঝোতায় নির্বাচনকালীন সরকার চাই বাংলাদেশ জাসদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আজ মহানগরে বিএনপির সমাবেশ, আওয়ামী লীগ থাকবে সতর্ক পাহারায়। যুগপথ আন্দোলনের অংশ হিসেবে রাজধানী সহ সব মহানগরে আজ শনিবার একযোগে সমাবেশ করবে বিএনপি। সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে হবে এই সমাবেশ। সমাবেশ সফল করতে দফায় দফায় বৈঠকও করছেন নেতারা। 12 সাংগঠনিক মহানগরে আজ বেলা 2টা থেকে শুরু হবে সমাবেশ। কেন্দ্রীয় দপ্তর থেকে সাংগঠনিক মহানগরে পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে, মহানগরের সব কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা সাবেক সংসদ সদস্য ও মেয়র অতিথি হিসেবে থাকবেন। এদিকে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির সঙ্গী জোটগুলো আজ রাজধানীতে সমাবেশ করবে। গণতন্ত্র মঞ্চ, এলডিপি, 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমরণা জোট, গণফ্রম মঞ্চ ও বাংলাদেশ পিপুলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য ও সমমরণা পেশাজীবী গণতান্ত্রিক জোটও পৃথকভাবে বিভিন্ন স্থানে সমাবেশ করার কর্মসূচি দিয়েছে। এদিকে বিএনপি সমাবেশের দিনে মহানগরগুলোতে আওয়ামী লীগ থাকবে সতর্ক পাহারায়। রাজধানী সহ সকল মহানগর সদরে বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, সহিংসতা ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ক্ষমতাসীন দল ও তাদের সহযোগী সংগঠন শান্তি ও প্রতিবাদ কর্মসূচি পালন করতে সংগঠনটির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজনীতি ছাড়ার প্রবণতা বাড়ছে বিএনপিতে। হতাশা, ক্ষোভ ও দেউলিয়াত্বের কারণে দিন দিন রাজনীতি ছাড়ার প্রবণতা বাড়ছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। এ ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে তৃণমূলে। খোঁজ নিয়ে জানা গেছে, নেতৃত্বের অভাব মাঠে বিএনপির কোনো কর্মসূচি না থাকায় নেতাকর্মীরা চরম হতাশা হয়ে পড়েছে। ফলে প্রতিদিনই দেশের কোনো না কোনো স্থান থেকে রাজনীতিকে বিদায় জানাচ্ছে তারা। সরেজমিনে দেখা গেছে, রাজনীতি ছেড়ে পুরোদস্তর ব্যবসায়ী হয়ে উঠেছেন বিএনপির অনেক নেতাকর্মী। বিএনপির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি হতাশ। এজন্য তারা দায়ী করেছেন তারেক রহমান সহ বিএনপির হাইকমান্ডকে। বিএনপির রাজনীতি ছেড়ে দেওয়ার কয়েকজন নেতাকর্মী জানান, কেন্দ্রীয় বিএনপি তারেক রহমানের ইশারায় নাচে। তাদের কথায় তৃণমূল নেতাকর্মীর বহুবার নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে মামলায় আসামি হয়েছে, খেটেছেন জেল। তবু সিনিয়র নেতারা তাদের কথা ভাবেননি। অনেক যোগ্য ত্যাগী নেতাকর্মীকে তারা অবহেলা করেছেন। এখানে রাজপথের পরীক্ষিত অনেক নেতাকর্মী বিএনপি থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। শুধু তৃণমূলই নয়, তারেক রহমানের ঘনিষ্ঠ জনেরাও বিএনপিকে গুড বাই জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় তারেকের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আসিম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি গোলাপি রঙের ব্যানারে বিস্ময়সূচক চিহ্ন দিয়ে লিখেন, নিড পলিটিক্যাল এলপিআর। জানা গেছে, ব্যারিস্টার নাসির উদ্দিন আসিমের পদ ধরে কেন্দ্রীয় প্রায় শতাধিক পরীক্ষিত নেতা বিএনপির রাজনীতিকে গুড বাই জানানোর প্রস্তুতি নিচ্ছেন। এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বিএনপিতে রাজনীতির ছিটে ফোটাও নেই। এই কারণে দলীয় কর্মসূচির নামে নিরীহ নেতাকর্মীদের ব্যবহার করে নাশকতা অগ্নিসন্ত্রাস ঘটিয়েছে বিএনপি। এতে সাধারণ জনগণের পাশাপাশি তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে হতাশা, দুঃখ কষ্টের প্রতিদিন বিএনপিকে বিদায় জানাচ্ছে শত শত নেতাকর্মী। রমজানের আগে বিএনপির শেষ কর্মসূচি আজ। যুগপথ আন্দোলনের অংশ হিসেবে দেশের সব মহানগরে আজ একযোগে সমাবেশ করবে বিএনপি। আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ও সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে হবে এই সমাবেশ। রমজানের আগে শেষ এই কর্মসূচিতে বড় জামায়াতের প্রস্তুতি নিয়েছে দলটি। এ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে বিএনপি সূত্রে জানা গেছে। এদিকে ঢাকা ছাড়াও অন্যান্য মহানগরের সমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, রমজানে ঘরোয়া কর্মসূচি থাকবে, সাংগঠনিক কার্যক্রম চলবে, ইফতার মাহফিলও হবে। এর বাইরে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী রাস্তার কর্মসূচিও থাকতে পারে। আমরা আন্দোলনের মধ্যে রয়েছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। চাপের কাছে নতি শিকার নয়, অতীতের মতো দৃঢ় হতে হবে। দেশি বিদেশি সব ধরনের চাপ উপেক্ষা করে দেশ এবং জনগণের স্বার্থে কাজ করে যাওয়া দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা বলেছেন, এমন কোনো চাপ নেই যেটা শেখ হাসিনাকে দিতে পারে, কারণ আমার সত্যি একমাত্র জনগণ আর উপরে আল্লাহ। আমার বাবার আশীর্বাদের হাত আমার মাথায় আছে, কে কি চাপ দিল এটা আমাদের কিছু আসে যায় না। জনগণের স্বার্থে কল্যাণে যেটা করার সেটাই করব। সোমবার গণভবনে কাতার সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
একথা মিথ্যা নয় যে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দিনক্ষণ যত এগিয়ে আসছে সরকারের ওপর বিদেশি দেশি মহলের চাপ ততই বাড়ছে। তবে দেশ ও দেশের মানুষের স্বার্থে এসব চাপ দৃঢ়ভাবে উপেক্ষা করার প্রবণতা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে তা আমরা অতীতে একাধিকবার প্রত্যক্ষ করেছি। এর একটি বড় উদাহরণ হলো পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন। বাঙালির সক্ষমতা আর গর্বের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে 6.15 কিলোমিটার স্থাপনা। এই প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাড়ি দিতে হয়েছে নানা অনাকাঙ্ক্ষিত অধ্যায়। $120 কোটি ঋণ চুক্তি হয়ে যাওয়ার পরেও 2012 সালে দুর্নীতির অভিযোগ তুলে হঠাৎ প্রকল্প থেকে সরে দাঁড়ায় বিশ্ব ব্যাংক। নানা চেষ্টাও শেষ পর্যন্ত আর যে ফেরানো যায়নি বিশ্ব ব্যাংককে পদ্মা প্রকল্পে। বিশ্বব্যাংক পদ্মা প্রকল্প থেকে সরে দাঁড়ানোর আগের বছর 2011 সালের 27 ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ডক্টর ইউনুসকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। আর এটি দিয়ে বিশ্বব্যাংককে পদ্মা বিমুখ করার পেছনে প্রভাবিত করা হয়েছে। বিশ্বব্যাংকের সরে দাঁড়ানোর আর নানা সমালোচনার মধ্যে নিজস্ব অর্থায়নে 2013 সাল সেতু নির্মাণের ঘোষণা দেয় সরকার। সংশয় ছিল অনেকের মধ্যে কতটা বাস্তব রূপ নেবে স্বপ্ন। তবে সব সমালোচনা আর চ্যালেঞ্জ মোকাবেলা করে সেই স্বপ্ন সত্যি হয়েছে। আবার যুদ্ধ অপরাধীর বিচারের ক্ষেত্রেও আমরা দেশি বিদেশি বিভিন্ন মহলে চাপ লক্ষ্য করেছি। শেখ হাসিনা সরকার যখন যুদ্ধ অপরাধীর বিচার শুরু করে তখন অনেক বাধা সৃষ্টি হয়। দেশের বাইরের রাষ্ট্রপ্রধানরাও এই বিচারে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেন। কেউ কেউ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে টেলিফোন করে কথাও বলেন। তিনি তাদের শুধু একটি কথাই বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা অপরাধ করেছিল তাদের বিচার তো এখনো হচ্ছে, তাহলে বাংলাদেশের মানুষের উপর যারা নির্যাতন চালিয়েছে হত্যা করেছে তাদের বিচার হবে না কেন? অর্থাৎ সব ধরনের চাপ উপেক্ষা করে চিহ্নিত যুদ্ধ অপরাধীর বিচার ও রায় কার্যকর হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার করা হবে না বলে আইন করা হয়েছিল। ইন্ডিমেন্টি আন্ডিয়াল জারি করে খুনিদের বিচারের হাত থেকে রেহাই দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। 1996 সালে 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইন্ডিমেন্টি অর্ডিন্যান্স আইন বাতিল করলে জাতির পিতার পরিবারের হত্যার বিচারের কাজ শুরু হয়। সে সময় সরকারের উপর অনেক চাপ আসে। আগামী নির্বাচনের আগে বর্তমান সরকার যে নানামুখী চাপের সম্মুখীন হবে এ কথা বলাই বাহুল্য। আমাদের প্রত্যাশা, পরিবর্তিত পরিস্থিতিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সব ধরনের দেশি বিদেশি চাপ উপেক্ষা করে দেশ ও জনগণের স্বার্থে গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার জন্য অতীতের মতোই দৃঢ় অবস্থান গ্রহণ করবেন। নারায়ণগঞ্জকে নতুন বইয়ের মতো সাজাতে চাই বললেন শামীম ওসমান। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান বলেছেন, যুদ্ধের সময়টা এতটা সহজ ছিল না। পৃথিবীর সামরিক পরাশক্তি পাকিস্তান, মার্কিন সাম্রাজ্য, চীনের সৈনিকরা আমাদের বিরুদ্ধে এসেছিল, ভারত আমাদের মিত্র হয়ে পাশে দাঁড়িয়েছিল। বঙ্গবন্ধু আঙ্গুল উঁচিয়ে বলেছিল, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 30 লাখ মানুষের বুকের তাজা রক্ত, 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এসেছিল স্বাধীনতা। সেই মহানায়ককে আমার বাঙালিরাই সপরিবারে হত্যা করেছি। পাকিস্তান সাহস পায়নি, ব্রিটিশরা সাহস পায়নি, বাইরের শক্তির ইন্ধনে ভেতরে থাকা শক্তিরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। আমি ক্ষমা চাচ্ছি কারণ আমি লজ্জিত। তবে এই বঙ্গবন্ধু হত্যার বিচারের মধ্য দিয়ে কিছুটা কলঙ্ক দূর করেছেন জাতির পিতার কন্যা শেখ হাসিনা। শামীম ওসমান বলেন, বাংলাদেশের সম্ভ্রান্ত পরিবারের মধ্যে ওসমান পরিবার ছিল একটি। অথচ আমার বড় ভাইকে বিয়ে দেওয়ার জন্য চাষাঢ়ার হীরা মহল মাত্র কয়েক হাজার টাকার জন্য বন্ধক রাখতে হয়েছিল। আমার বোনকে মসজিদে বসে খেজুর খাইয়ে বিয়ে দেওয়া হয়েছিল। এই সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিল ও আদমজি আমার বাবার হাতে ছিল। তার একটি স্বাক্ষরে এখানকার অনেক লাখ কোটি টাকার মালিক হয়েছে। মাত্র 900 টাকার জন্য পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারিনি। সেদিন আমাদের বাড়ি নিলামে উঠেছিল, তখন আপনারা কোথায় ছিলেন? তিনি বলেন, যারা আগরতলা থেকে পালিয়ে এসেছিল দেশে এসে মানুষের সম্পদ লুট করেছেন তারা এখন বড় বড় কথা বলেন। নারায়ণগঞ্জে অনেকে অনেক কথা বলে, গালাগালি করে, আমি শুনি না, আল্লাহকে চেনার চেষ্টা করছি। গীবত করা যে কত খারাপ তা কোরআনে বলা আছে। নারায়ণগঞ্জে যারা গীবত গান তাদের বলতে যায়, এগুলো করে লাভ হবে না। আমার স্বপ্ন, আমি নারায়ণগঞ্জকে নতুন বইয়ের মতো সাজাতে চাই। তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে নারায়ণগঞ্জের পুলিশের উপর আক্রমণ করলো, পুলিশ প্রতিরোধ করছিল, সেই সময় একটা ছেলে মারা গেল। এই বিএনপির আরেক গ্রুপ আছে, বিএনপির অনেক মহিলা কাউন্সিলর আছে যাদের বাড়ি বাবুইরাইলে, ড্রাগসের ব্যবসা করে তারা, মাদক ব্যবসার জন্য 2 জনকে হত্যা করা হয়েছিল। বিএনপির সাবেক সদস্য সচিব মামুন মাহমুদকে হত্যার উদ্দেশ্যে ঢাকায় খুনি ভাড়া করে ছুরির আঘাত করা হলো, তাকে আশেপাশের মানুষ রক্ষা করে। সে যদি মারা যেত তারা কি করতো? তারা হয়তো আমাদের উপর দোষ চাপাতো, যেভাবে তোকি হত্যার পর আমাদের উপর দোষ চাপিয়েছে। শ্রমজীবী মানুষ খাদ্য সংকটে ভুগছেন, যা দুর্ভিক্ষের আলামত। বর্ষিয়ান রাজনীতিবিদ ও কমিউনিস্ট পার্টি CPP সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান বলেন, খাদ্যসহ নিত্যপণ্যের মূল্য শ্রমজীবী মানুষের নাগালের বাইরে চলে গেছে।
মানুষ অর্ধহারে এমনকি অনাহারে জীবনযাপন করছে। এই পরিস্থিতিতে শ্রমজীবী মানুষ চরম খাদ্য সংকটে ভুগছে, যা নতুন ধরনের দুর্ভিক্ষের আলামত। দেশের অর্থনীতির সূচক একরকম মিথ্যাচার বই আর কিছু নয়, এমন মন্তব্য করে তিনি বলেন, বাস্তবতা হলো বেঁচে থাকার জন্য নিম্ন আয়ের মানুষকে খাদ্য তালিকা সংকুচিত করতে হচ্ছে। সরকারের তথাকথিত সব অগ্রাধিকার বাদ দিয়ে এখনই যদি প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হয়, তবে অচিরে পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করবে। সরকারের কর্মব্যক্তিদের বাগাড়ম্বর দেখে মনে হয় না এই নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ আছে। কর্মী সভা থেকে সারা দেশে পুনর্বাসন ছাড়া হাহাকার হকার উচ্ছেদ না করা, চাঁদাবাজি হয়রানি নির্যাতন বন্ধ করা এবং খাদ্যসহ নিত্যপণ্যের দাম কমানো, জীবিকা সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সারা দেশে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। রাজনৈতিক সমঝোতায় নির্বাচনকালীন সরকার চাই বাংলাদেশ জাসদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাসদ আম্বিয়া। দলটি মনে করে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। প্রস্তাবে বলা হয়, বাংলাদেশ জাসদ মনে করে জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার গঠন ও কার্যপরিধি নিয়ে সমঝোতার কোনো সম্ভাবনা এখনো তৈরি হয়নি। 2014-2018 সালের মতো জাতীয় সংসদ নির্বাচনে পুনরাবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতার প্রয়োজনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের ধারা ফিরিয়ে আনতে হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ঘিরে ক্ষমতাসীনদের হস্তক্ষেপ ও পুলিশি হামলাকে সভা থেকে ধিক্কার জানানো হয়। এতে বলা হয়, দেশের সর্বোচ্চ বিচারালয়ে এই ধরনের হস্তক্ষেপ ও পুলিশি পদক্ষেপ গণতন্ত্রের জন্য অশনি সংকেত ও ক্ষমতাসীনদের বিকৃত মানসিকতার সামিল। সবাই বিদ্যমান অর্থনৈতিক সংকট নিরসনে কাঠামোগত পরিবর্তন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কমিশন প্রতিষ্ঠা, 2030 সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বাস্তব পদক্ষেপ গ্রহণ করাসহ বিভিন্ন দাবি জানানো হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।